নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে এবং গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি হচ্ছে ডিএম অফিসের তরফ থেকে পশ্চিমবঙ্গে নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে বারোই আগস্ট দু হাজার তারিখ পর্যন্ত অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের ডিএম অফিসে অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করতে হবে এবং তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং এটি হচ্ছে সরকারি চাকরি রয়েছে এবং আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সিলেকশন প্রসেস প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো যা যারা ভিডিওটি দেখছো অবশ্যই প্রত্যেকে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে তোমাদের জানিয়ে রাখি ডিএম অফিসের তরফ থেকে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নতুন নিয়োগ শুরু হলো দু সালে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে খুব ভালো মানের বেতন রয়েছে তো সেক্ষেত্রে প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করে দেবে তো দেখো এখানে যা যারা অ্যাপ্লিকেশান করবে বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো তোমাদের আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে এক সাত দু ডেট অনুযায়ী অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তাহলে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন যদি তোমার করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এবং তার সাথে সাথে দেখো কম্পিউটার কোয়ালিফিকেশনও কিন্তু চেয়েছে যেহেতু এখানে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তা সে সাথে এখানে একটি সার্টিফিকেট থাকতে হবে যেখানে দেখো বলা হচ্ছে অ্যাটলিস্ট ও লেভেল সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যাটলিস্ট ও লেভেল সার্টিফিকেট অবশ্যই কিন্তু থাকতে হবে ফ্রম ডি ও ইএসি অথবা এনআইএলআইটি এই যে সার্টিফিকেট রয়েছে এটা থাকতে হবে অথবা যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশান থাকে দেখো হায়ার কোয়ালিফিকেশানে যারা রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তাদের ক্ষেত্রে কোনো রকমের কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন নেই যেমন দেখো হায়ার কোয়ালিফিকেশান সি লেভেল অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উইথ কম্পিউটার অথবা আইটি ব্যাকগ্রাউন্ড থেকে যদি তুমি হয়ে থাকো বিসিএ বি টেক বিএসসি অনার্স ইন কম্পিউটার অথবা সমতুল্য কোয়ালিফিকেশান অর্থাৎ কম্পিউটার রিলেটেড যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে বা কোনো সার্টিফিকেট অথবা ডিগ্রি কোর্স করা থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তাদের ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছ নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে অর্থাৎ ডিএম অফিসে তোমাকে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে হবে তো দেখো এখানে বেতনের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি তোমরা প্রতি মাসে বেতন পেয়ে যাবে ষোলো হাজার টাকা করে এবং তা সাথে সাথে দেখো এখানে এনহান্সমেন্ট অর্থাৎ তোমরা কিন্তু ইনক্রিমেন্ট পেয়ে যাবে ছশো টাকা করে প্রতি বছর এবং আপ টু ফাইভ ইয়ার্স অর্থাৎ আগামী পাঁচ বছর পর্যন্ত ছশো টাকা করে কিন্তু ইনক্রিমেন্ট হবে প্রতি বছরে এবং তারপরে দেখো বলা হচ্ছে দেয়ার আফটার যে তোমরা বেতন পাবে সেই বেতন কিন্তু বলা হচ্ছে উইল বি ফিক্সড অর্থাৎ তারপরে বেতন কিন্তু তোমাদের ফিক্সড থাকবে অর্থাৎ সেই বেতন তোমরা কিন্তু প্রতিমাসে পাবে তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে দেখো ষোলো হাজার টাকা প্রতি মাসে প্লাস ছশো টাকা এখানে এনহান্সমেন্ট বা ইনক্রিমেন্ট হবে আপ টু ফাইভ ইয়ার্স পর্যন্ত এবং তারপরে ফিক্সড স্যালারিতে তোমরা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরি করতে পারবে তো দেখো যা যারা ফাইনালি ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরি পাবে তাদের ক্ষেত্রে কি কি কাজ করতে হবে সেই সম্পর্কিত তথ্যগুলো এখানে ওয়ান বাই ওয়ান দেওয়া রয়েছে এবং এখানে আরও একটি তথ্য জানি রাখি তোমরা বীরভূম জেলাতে পোস্টিং পাবে অর্থাৎ বীরভূম জেলার যে ডিএম অফিস রয়েছে সেখানে তোমরা পোস্টিং পেয়ে যাবে এবং যেখানে দেখো বিল রিসিভিং থেকে শুরু করে স্ক্রল এন্ট্রি চেক ডেলিভারি রিটার্ন মেমো জেনারেশন কম্পালিশন ওয়ার্ক পিপিও এন্ট্রি অ্যাডভাইস এন্ট্রি অফ এল এফ এবং পি এল এবং স্যাংশন অর্ডার এন্ট্রি আদার ডেটা এন্ট্রি রিলেটেড ওয়ার্ক অর্থাৎ ডিএম অফিসে ডেটা এন্ট্রি রিলেটেড যা কিছু কাজ হয়ে থাকে প্রত্যেকটি তোমাদের কিন্তু করতে হবে এবং এগুলো হচ্ছে অ্যাসাইন বাই দ্য কনসার্ন ট্রেজারি অফিসার অর্থাৎ কনসার্ন ট্রেজারি অফিসারের দ্বারা যে সমস্ত টাইম বাই টাইম যে ডেটা এন্ট্রি রিলেটেড কাজগুলি দেয়া হবে সেগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে তো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে খুব ভালো পোস্ট রয়েছে প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে তো দেখো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন যেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর বীরভূম এস্টাবলিশমেন্ট সেকশানের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে উনিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে এবং তোমরা এই সমস্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এই গুরুত্বপূর্ণ পোস্টে অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এখানে আরও একটি তথ্য দেখো এখানে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হলেও বছরের পর বছর কিন্তু এই সমস্ত পোস্টে রিনিউ হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করে দেবে তো দেখো তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব তো দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট রয়েছে এভাবেই কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশান ফর্মটি পুরোপুরি ফিল আপ করতে হবে এবং যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো তোমাকে অ্যাটাচ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে অর্থাৎ তোমাদের যে ডিএম অফিস রয়েছে সেখানে অ্যাপ্লিকেশান ফর্মটি জমা দিতে হবে এবং দেখো এখানে শুরুতেই বলা হচ্ছে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর বীরভূম জেলা এবং এখানে দেখো বলা হচ্ছে সাবজেক্টে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টটি কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশান মাস্ট বি টাইপড রিটার্ন কিন্তু অবশ্যই হতে হবে এবং এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করতে হবে এবং এখানে দেখো বলা হচ্ছে ডিউলি সাইন্ড বাই দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ এখানে কিন্তু ক্রস সিগনেচার করতে হবে আর এখানে দেখো পরবর্তী বলা হচ্ছে নেম ইন ফুল এখানে ব্লক লেটারে কিন্তু ফিল আপ করতে বলা হয়েছে আমি তোমাকে রিকমেন্ড করব এখানে যা কিছু ডেটা চেয়েছে প্রত্যেকটি তোমরা কিন্তু এখানে ব্লক লেটারেই ফিল করবে যাতে কোনো সমস্যা না হয় ফাদার্স নেম অথবা হাজবেন্ড নেম পোস্টাল অ্যাড্রেস ইন ডিটেলে কিন্তু তোমাদের লিখতে হবে পিন কোডের সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট সার্টিফিকেট প্রত্যেকটি কিন্তু অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তার সাথে দেখো শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিফিকেশন অফ কম্পিউটার সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট অথবা সার্টিফিকেট তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে এবং ডেট অফ বার্থ ডেট অফ বার্থ জন্মের ক্ষেত্রে দেখো ডেট অফ বার্থ কিন্তু এখানে লিখতে হবে এবং তার সাথে সাথে জন্মের প্রমাণপত্র অর্থাৎ জন্মের যে তারিখ রয়েছে সেটার প্রমাণপত্রের ডকুমেন্ট কিন্তু তোমাদের জমা দিতে হবে এখানে দেখো যে কোনো একটি ডকুমেন্ট তুমি সাবমিট করতে পারো বার্থ সার্টিফিকেট যদি থাকে আর যদি না থাকে তাহলে দেখো এখানে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে তোমাদের জন্মের তারিখ কিন্তু দেওয়া রয়েছে সেই কাগজ কিন্তু তুমি জেরক্সের আকারে সাবমিট করতে পারো বয়সের প্রমাণ হিসাবে এবং অভিজ্ঞতা যদি থাকে কোনো গভর্নমেন্ট সেক্টরে তাহলে তোমরা অবশ্যই এখানে লিখে দেবে তার কারণ হচ্ছে কি যদি তোমাদের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এখানে প্রেফারেন্স পেয়ে যাবে মোবাইল নম্বর অবশ্যই এবং ইমেল আইডি অবশ্যই কিন্তু প্রত্যেকটি এখানে খুব ভালোভাবে কিন্তু ফিল আপ করতে হবে এখানে দেখো একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি যে মোবাইল নম্বর এবং ইমেল আইডি লাস্টে দেখো এখানে বলা হয়েছে যে কারেক্ট মোবাইল নম্বর এবং ইমেল আইডি মাস্ট বি সাবমিটেড এলস অ্যাডমিট কার্ড ক্যান নট বি সেন্ট অর্থাৎ অবশ্যই তোমাদের মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঠিক হতে হবে তাহলেই তোমরা পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পাবে এবং দেখো এখানে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ অল ডকুমেন্ট অর্থাৎ অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কপিজ কিন্তু হতে হবে প্রত্যেকটি ডকুমেন্ট এবং প্রমাণস্বরূপ প্রত্যেকটি সঠিকভাবে ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হবে এবং এখানে ডেট তোমাদের লিখতে হবে এবং ফুল সিগনেচার কিন্তু করতে হবে নর্মাল যেরকমের সিগনেচার করো বাকি যা কিছু রয়েছে তোমরা ব্লক লেটারে ফিল আপ করতেই পারো আর দেখো এখানে আরও একটি তথ্য জানি রাখি এই যে অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কিন্তু প্রত্যেকটি যে ডকুমেন্ট রয়েছে সঠিকভাবে অ্যাটাচ করতে হবে খামে ভরে তোমাদের ডিএম অফিসে সাবমিট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই তো দেখো এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি যা যারা অ্যাপ্লিকেশান করবে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে তোমরা বিস্তারিত তথ্য জানতে পারবে এবং দেখো আগামী কাল থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে অর্থাৎ তেইশে জুলাই দু তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং বাইশে আগস্ট দু তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে বিকাল চারটা পর্যন্ত অর্থাৎ এই যে নির্দিষ্ট সময় রয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে যা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছে অবশ্যই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যেই তার কারণ হচ্ছে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে খুব ভালো মানের ব্যথ রয়েছে খুব ভালো কাজ রয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে আর অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো এবং তাছাড়া বলে রাখি এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি যদি তোমরা মতো পেতে চাও পশ্চিমবঙ্গের তেইশটি জেলার তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত নিয়োগ হয়ে থাকে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত নিয়োগ হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে